ফের মেখলিগঞ্জের কুচলিবাড়ি ও বাগডোগরা ফুলকাবাড়ি গ্রাম পঞ্চায়েতে একজন করে করোনা আক্রান্ত। শনিবার মেখলিগঞ্জের কুচলিবাড়িতে আরও একজনের শরীরে পাওয়া গেল করোনা সংক্রমণের হদিশ। গতকালকে র্যাপিড টেস্টে একজনের করোনা পজিটিভ জানালেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জয়শ্রী রায়। কয়েকদিন আগে কেরল ফেরত ওই দুই ব্যক্তির শরীরে করোনা হদিশ মেলে। তারপর স্থানীয় প্রশাসনের তরফ থেকে সেই এলাকাকে বাস দিয়ে ঘিরে রাখার পাশাপাশি পুরো এলাকা স্যানিটাইজ করে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে দেয়। এর ফলে গতকাল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি র্যাপিড টেস্ট শিবিরের আয়োজন করে। সেখানে আগের করোনা আক্রান্তের পরিবারের লোকের পাশাপাশি স্থানীয় পরিবারগুলোর লাল রসে পরীক্ষা করান। সেই রিপোর্ট আসে বলে জানা গেছে গ্রাম পঞ্চায়েত সূত্রে। তাতে একজনের শরীরে করোনা সংক্রমণের হদিশ পাওয়া গেছে বলে জানা গেছে। আর এর ফলে নতুন একজনকে নিয়ে কুচলিবাড়ি এলাকায় মোট তিনজনের সংক্রমণের হদিশ পাওয়া গেল। পাশাপাশি বাগডোকরা ফুলকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাগডোকরা মোড়ের 71 বছরের বৃদ্ধের শরীরে করোনার হদিশ। স্থানীয় প্রশাসন রীতিমধ্যে ওই এলাকায় গিয়ে এলাকা স্যানিটাইজেশন করে, পাশাপাশি ওই এলাকা কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে ওই করোনা আক্রান্ত বৃদ্ধকে কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। এতে উদ্বেগ তৈরি করেছে সীমান্তের গোটা কুচলিবাড়িতে। যদিও জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবার জানাচ্ছে উদ্বেগ নয়, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, করোনা হলে ভয়ের কিছু নেই, কিছুদিন পরে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন মানুষ। কুচলিবাড়ি থেকে তাপস রায়ের প্রতিবেদন, আমি অদিতি সিনি। আপনার পছন্দসই মোবাইল ফোন কিনতে চান? তবে আজই চলে আসুন মেখলিগঞ্জ বাজারের রাধা গোবিন্দ মোবাইল হাউসে। এখানে বিশেষ ছাড়ে পেয়ে যাবেন সব ধরনের মোবাইল ফোন। এছাড়াও এখানে স্যামসাং সেটের ওপর জিরো ইন্টারেস্টের ফিনান্সের সুব্যবস্থাও আছে। স্বল্প ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যান আপনার পছন্দসই স্যামসাং সেট। এছাড়াও এখানে পেয়ে যাবেন মোবাইলের যাবতীয় সরঞ্জাম, মোবাইল রিপেয়ারিংয়ের সুব্যবস্থাও আছে। যোগাযোগ অপূর্ব বিশ্বাস, ফোন নম্বর 9614003500।